আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষ কোম্পানি আইন আপনাদের যে বইটা রয়েছে আহ একুশ তারিখে পরীক্ষায় আমি ক কিছু প্রশ্ন দাগিয়ে দিচ্ছি এগুলো কবিভাগ বিভাগ এবং খ আর গ তিনটা বিভাগের ক্ষেত্রেই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ শুধু কবিভাগ কবিভাগের জন্যই পড়িয়েন না কবিভাগটা যেন ক্ষবিভাগ এবং গ বিভাগে অ্যান্সার করতে পারেন ওইভাবে পড়িয়ে সেক্ষেত্রে আপনার নাম্বারটা ডেভেলপ হবে ঠিক আছে আর অনেক কমন পাবেন শুধু কয়ের ভরসা থাকলে কিন্তু একটু ভেজাল হবে আর এই বইটা আমরা অনলাইনে প্রাইভেট কোর্স এর মাধ্যমে করাচ্ছি চাইলে আপনাদের আমরা এই মুহূর্তে আমাদের প্রাইভেট কোর্সও জয়েন করতে পারেন সো প্রথমেই কোম্পানির সংজ্ঞা একটা মাস দুপুরে নেবেন দুই হাজার বিশ সালে যদিও এসেছিলো এরপর কোম্পানি নামের শেষে লিমিটেড শব্দটি কেন ব্যবহৃত হয় কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা কি তারপরে হচ্ছে বাংলাদেশ কত সালে কোম্পানি আইন কার্যকর করেছে এরপর সনদপ্রাপ্ত কোম্পানি কি এই কয়েকটা পরে নেবেন কোম্পানি আইনে কিন্তু অনেক বেশি পড়তে হবে কোম্পানি আইনটা আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ কোম্পানি কাকে বলে এখানে কার্যারম্ভের অনুমতিপত্র আর এইটা কিন্তু সহজ ঠিক আছে এটা পরে নেবেন এরপর প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম কতজন পরিচালক থাকতে পারবে ঠিক আছে এখানে এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এগুলো ন্যূনতম চাঁদা বলতে কি বোঝায় পরিশোধের সময় কতটুকু প্রবর্তকের সংজ্ঞা দাও সাধারণ প্রবর্তকটা পরে নিতে পারেন এখানে কোম্পানির প্রবর্তককে এই প্রশ্নগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ সাবসিডিয়ারিটা হচ্ছে আপনাদের এই খ আর গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ ক বিভাগের জন্য নয় ঠিক আছে তো এই প্রশ্নগুলো সাথে কয়ের জন্য এবং গয়ের জন্য করে নেবেন তাহলে ওই অধিকার গুলোতেও কাজে লাগবে স্মারকলিপি তো মাস্ট বে পড়তে হবে ঠিক আছে আর পরিমেল নিয়মাবলী এইটা আসার পসিবিলিটি অনেক বেশি ঠিক আছে আপাতত এই দ্বিতীয় চ্যাপ্টার এতটুকুই যথেষ্ট এরপর তিন নম্বর চ্যাপ্টার বিবরণপত্র কি বা কাকে বলে এই প্রশ্নের উত্তরটা মাস্ট বি লাগবে ঠিক ঠিক আছে আর কোম্পানি বিবরণপত্র ইস্যু তৈরি করার কারণটা আর এখানে বিবরণপত্রের যে বিকল্প বিবরণটা রয়েছে এইটা চতুর্থ চ্যাপ্টার শেয়ার মূলধন তো শেয়ার মূলধন কাকে বলে আসলেও আপনাকে এই প্রশ্ন উত্তরটা করে দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে অবলেখক কে এটাও নেবেন ঠিক আছে এই দুইটা প্রশ্ন এই পাশে আর এই পাশে হচ্ছে মূল মূলধন সঞ্চিতি কাকে বলে মাস্ট বি পড়বেন আর শেয়ার মূলধন তো দেখাইলাম আমি ওই পাশেই আছে সাধারণ শেয়ারটা খ আর গ বিভাগের জন্য যোগ্য জরুরি আর কি এটা বোনাস তো আজকে আসছিল আজকের পরীক্ষাতে তো আরও এটা আসার পসিবিলিটি আছে এটা ওই যে বিমা ঝুঁকি ব্যবস্থাপনায় আসছিল আচ্ছা বিলম্বিত শেয়ার পড়ে নেবেন বুক ভ্যালুটা খুবই গুরুত্বপূর্ণ এটা চলে আসতে পারে ঠিক আছে একটু পড়ে নিন আচ্ছা শেয়ার সার্টিফিকেট ও শেয়ার ওয়ারেন্ট তো শেয়ার সার্টিফিকেট বা শেয়ার সনদ মাস্ক বি করে নেবেন ঠিক আছে আর শেয়ার সার্টিফিকেট এই 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 দুইটা বিষয় কিন্তু একই রকম এই দুইটা আপনারা পরে নেবেন পঞ্চম অধ্যায় এরপর এদিকে শেয়ার ওয়ারেন্টটা পরে নিতে পারেন ঠিক আছে আর এদিকে আর নাই কোম্পানি ব্যবস্থাপনা কি এই প্রশ্নটা পরে নেবেন ব্যবস্থাপনা পরিচালককে এটা করে নেবেন আর এদিকে এদিকে আর নাই আচ্ছা এই তৃতীয় পক্ষের এটা কিন্তু চলে আসবে খ আর বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে সভা তো সভার ক্ষেত্রে কোম্পানি সভার সংজ্ঞা দান দেন এজেন্ডা বিধিবদ্ধ সভা এটা মাস্ট পড়তে হবে প্রক্সি প্রক্সিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে হচ্ছে কি আপনাদের কোরাম বা গণপূর্তি সংখ্যা এটা পড়ে নেবেন বিধিবদ্ধ প্রতিদান প্রতিবেদন ঠিক আছে আচ্ছা নিতে পারেন এরপর অষ্টম অধ্যায় ঋণ গ্রহণের ক্ষমতা ও পদ্ধতি সো ঋণপত্রটা মাস বি পড়তে হবে পরিশোধ ঋণপত্রটা পড়তে হবে পরিশোধটার উল্টা হচ্ছে অপরিশোধটা একসাথেই পড়ে নেবেন ঠিক আছে আর নিবন্ধিত অনিবন্ধিত এই দুটো পরে নেবেন নিবন্ধিত অনিবন্ধিত এখানে প্রশ্ন আসতে পারে নিবন্ধিত ঋণপত্র এবং অনিবন্ধিত ঋণপত্রের মধ্যে পার্থক্য দেখাও তখন তো সংজ্ঞা পে লাগবে ঠিক আছে তত্ত্বাবধায়ক কে প্রশ্নটা আর ভাসমান জামিনটা এটা পড়ে নিতে পারেন অনেক বেশি পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই এগুলো দরকার হলে মুখস্থ করেন যদি না পারেন রিডিং পড়ে যান অবসায়ন তারপরে এদিকে কোম্পানির বিলোপ সাধন এ দুইটা প্রশ্ন পড়লেই আনা বেশি পড়তে হবে না তো শেষ তো হয়ে গেল তো মূলত এগুলোই কবিভাগের জন্য এখানে বেশি পড়তে হবে না এগুলো ক খ গ তিনটার জন্যই কাজে লাগবে এখন বলতে পারেন স্যার আপনি যে বারবার খ আর গ এর কথা বলতেছেন খ আর গ এই প্রশ্নগুলো কেমনে আসবে দেখেন খ আর গ এ কিন্তু প্রশ্ন করে নরমালি হ্যাঁ তো কি যখন অ্যানসার করবেন আপনি তো তখন কি করতে হবে সেই প্রশ্নের অ্যান্সার দিতে হবে ওই প্রশ্নের অ্যান্সার দিতে গেলে অবশ্যই প্রশ্নের যদি সংজ্ঞা ব্যবহার করতে পারেন এক নাম্বার ওখানে ধরা মনে করেন একটা দশ নম্বরের প্রশ্ন ফর অ্যান এক্সাম্পল যে বিমা কাকে বলে আমি উদাহরণস্বরূপ বলতেছি এটা একটা প্রশ্ন আসলো দশ নাম্বারের বিমা কাকে বলে বা পাঁচ নাম্বারের আসলো তখন আপনি শুরুতেই বিমার সংজ্ঞাটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এই প্রকারভেদ দিতে পারেন তারপর উদাহরণ দিতে পারেন তারপরে হচ্ছে বর্ণনা দিতে পারেন তারপরে শ্রেণী বিভাগ বা ধরণ দিতে পারেন তারপরে উপসংহার দিবেন তো অনেকগুলো টপিক হয়ে গেল না এইভাবেই কিন্তু প্রত্যেকটা সেক্টর থেকে এক এক করে নাম্বার পাবেন ভূমিকা দিবেন ভূমিকায় সংজ্ঞা দিবেন বিমার সংজ্ঞা বা উদাহরণস্বরূপ কোম্পানি আইন কাকে বলে এই প্রশ্নটা আসলো তাহলে আপনাকে প্রথমেই শুরুটা করতে হবে ভূমিকা ভূমিকা দিয়ে কোম্পানি আইন কাকে বলে বা কোম্পানি কাকে বলে আইন কাকে বলে তারপরে কোম্পানি আইন কাকে বলে দুই তিনটা সংখ্যা দিয়ে দিলেন এভাবেই কিন্তু অ্যান্সারগুলো করতে হয় যদি অ্যান্সারগুলো এভাবে করতে পারেন সেক্ষেত্রে অনেক নাম্বার গেইন করতে পারবেন ঠিক আছে আর স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করিয়ান এই বিষয়ে আমি একটা বিজনেস কমিউনিকেশনের পোস্ট দিয়েছিলাম সেটাও দেখতে পারেন ঠিক আছে আইডিয়া পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আর কালকে সকালে হচ্ছে এই সাজেশনটার পিকচার ভার্সনটা দিয়ে দেওয়া হবে এবং কালকে সকালে আবার এটার আপনাদের অধ্যায় ভিত্তিক সাজেশন এবং কিছু প্রশ্ন রেকমেন্ড করে দেওয়া হবে ঠিক আছে তো আজকে পর্যন্তই সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন ধন্যবাদ